গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আর আজকে হচ্ছে সোমবার, তবে আজকের দিনটা একটু মন খারাপের সাথেই শুরু হচ্ছে, কারণ আমি বাড়ি যাচ্ছি, আর বেশ সেটা দু তিন দিনের জন্য। আমি আবার ফিরব হচ্ছে শুক্রবার, তো সোম থেকে শুক্র অবধি আমি আমার বাড়িতেই থাকছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সবার প্রচণ্ড মন খারাপ, তার সাথে আমারও প্রচণ্ড মন খারাপ, কারণ বিয়ের পর রিককে ছেড়ে আমি এই ফার্স্ট টাইম এতদিনের জন্য যাচ্ছি বাড়ি। মাঝে ওর সাথেই গেছি, তো আজকের দিনটা তো মন খারাপের সাথেই শুরু হচ্ছে। সকাল থেকে ওরও মুখ ভার, আমারও মুখ ভার, আর কিছু করার নেই। তো যাই হোক, এখন রিক বেরোবে, ও রেডি হতে গেছে নিচে, আর আমি ওপরে জাস্ট একটু টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সারছি। এখন বসেছি হচ্ছে ল্যাপটপ নিয়ে, আমাদের হানিমুনের যে ছবিগুলো ছিল সেগুলো আমি আপলোড করলাম এই যে এখানে। তো একদিন একদিন করে দিয়েছি, এটা ডে টু আজকে দিলাম, আবার সময় করে ডে থ্রি দেবো। পাক্কা চার দিন পর আবার দেখা হবে। কিন্তু কেমন লাগছে প্রথমবার বউকে ছেড়ে চার দিনের জন্য? হ্যাঁ, সেই তো। আর এদিকে ঋত্বিক বেরোনোর সময় হয়ে গেল, এরপর আমিও বেরোবো। তোর উঠে রেডি হব, স্নান করব, লাঞ্চ করব, দেন যাব। বাড়ি যাওয়ার আনন্দ তো আছে, বাট মন খারাপও আছে তার সাথে সাথে। আর ও বেরোবে, এখন আর মনটা ভালো লাগছে না। এতক্ষণ ধরে এত সহায়তা ছেলে আমাকে কন্টিনিউসলি বলছে আর এক ঘন্টা আর দু ঘন্টা, এই করে করে কাটাচ্ছিল। এখন তো বেজেই গেছে 12:20, 10-15 মিনিটের মধ্যেও বেরিয়ে পড়বে। ট্রেনে উঠলে এটা তো আমি কিনি, এটা না কিনলে ঠাকুর আমাকে পাপ দেয়, সেই জন্য এটা কিনে নিয়েছি। আর ট্রেন ছেড়েও দিয়েছে, বাড়ির দিকে যাচ্ছি এবার। তো আমি এই জাস্ট নামলাম, দেখতেই পাচ্ছ। তো আমি এই জাস্ট বাড়ি ঢুকছি এবার, এবার বাড়ি ঢুকে ফ্রেশ হব। ঘড়িতে এখন বাজে হচ্ছে ঠিক 5টা, আর এদিকে এসেছি জেঠুদের দিকে, জেঠুর সঙ্গে একটু দেখা করবো। আজকে সাধারণত কোনো কাজ নেই, সেই জন্য ব্লগ নিয়ে বসে গেছি ট্যাবেতে। বাড়ি এসে এখানকার তেলে ভাজা খাবো, এটাই তো নিয়ম আমার। যাই হোক, এখন খাই। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সেকেন্ড ডে বাড়িতে আসার পর। কালকে রাতে আর কোনো ভিডিও করা হয়নি সেইভাবে, তো আমি ভাবলাম যে ওটা ইনকমপ্লিট থেকে যাবে, তো আজকে সেকেন্ড ডেটা এখান থেকেই শুরু করছি। আর আজকে বেসিক্যালি প্ল্যান হচ্ছে একটুখানি স্ট্র্যান্ডে যাব, প্রিয়া ঋতুপর্ণার সাথেই যাব। আমার বিয়ের পর ঋতুপর্ণার সাথে, প্রিয়ার সাথে আমার সেইভাবে দেখা সাক্ষাৎ হয়নি। প্রিয়ার সাথে তো হার্ডলি একবার হয়েছিল মাঝখানে, আর ঋতুপর্ণার সাথে আমার দেখাই হয়নি। তো ভেবেছিলাম যে আজকেই সেই দিন যাব, একটু দেখা সাক্ষাৎ করব, কিন্তু ওরা দুজনেই এখন ব্যস্ত আছে। আমি বুঝতে পারছি না আলটিমেটলি আমাদের যাওয়া আজকে হবে কি না, মানে বিশাল একটা অনিশ্চয়তার মধ্যে আছি, যাবো কি যাবো না করছি। মানে আমি তো ফ্রি, বাট ওরা তো এখন ফ্রি নেই, তো সেই কারণে। তো দেখা যাক কী হয়, এখন দুপুরবেলা বসে আছি, আর একটু পরে গিয়ে ট্যাবেতে একটু কিছু দেখবো, সিনেমা আর সিরিজ কিছু একটা দেখে টাইম স্পেন্ড করবো। ঘড়িতে বাজে হচ্ছে এক্স্যাক্টলি 8টা, আমি বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে স্ট্র্যান্ডে। আজকে প্রিয়া ঋতুপর্ণা আমি তিনজনই একসাথে স্ট্র্যান্ডে একটু সময় কাটাবো। প্রিয়া এসে গেছে অলরেডি, আমি যাচ্ছি এখন। কি মজা, কোনো এক বৃষ্টির দিন এইভাবেই দেখা হয়েছে। তো আমরা এখন এসেছি আমাদের কলেজের সামনে, আর কলেজের ভেতরে একটা মিউজিয়াম হয়েছে ছোটোখাটো, তো সেটা বাইরে থেকেই মোটামুটি দেখতে পাচ্ছি। তো প্রিয়া এখন আশায় আছে যে ওকে ঢুকতে দেওয়া হবে কিনা, এত রাতে নিশ্চয়ই ঢুকতে দেবে না আমাদেরকে। আচ্ছা, আমাদের ওইখান থেকে একটা বন্ধু আসছে, আর এই বেটা কপি করছে বন্ধু, ও এসে দেবে নামের পরিচয় দেবে, এইরকম ভাবে হাঁটে যে সেই আমাদের ঋতুপর্ণা। হ্যালো, আমরা ওইখান থেকে বুঝেছি এটা তুই, কারণ মাঝে আসতে তুই জামাটা একবার এরম করলি। তো আমরা ডিসাইড করে এই ক্যাফেটায় এসেছি, আর এই ক্যাফেটাতে প্রচণ্ড লাউড মিউজিক চলছিল, সেই জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ক্যাফে দি চন্দননগর, তো এখানে চন্দননগরে বিভিন্ন রকম পুরনো দিনের যেরকম ছিল শহরটা সেরকমের আঁকা, আর প্রচণ্ড সুন্দর, মানে ইন্টেরিয়ারটা খুবই সুন্দর। তো যাই হোক, আমরা এখন অর্ডার দিয়েছি হচ্ছে, এখানে একটা বারবিকিউ চিকেন ছিল, তো সেইটা তো ফার্স্টে এটা চলে এসছে, আর এরা এখানে এখন ছবি তুলছে, আর প্রিয়া গালে হাত দিয়ে কী ভাবছে আমি জানি না। তো যাই হোক, এবার নেক্সট হচ্ছে আমাদের অর্ডার দিয়েছিলাম স্যান্ডউইচ, আর একটু চিজ দেওয়া যেন হয়। তো আমরা এই জাস্ট ক্যাফে থেকে বেরোলাম, আর বাকিটা কিরকম লেগেছে সেটা একটু পরে বলছি, এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। অত তো আমরা ওখান থেকে মোটামুটি খেয়ে এখানে এসে আবার দাঁড়িয়েছি, বাজেটা বলতে পারলাম না, মোটামুটি খেয়েছি। আর এখানে এরা খাবে হচ্ছে পাপড়ি চাট একজন, আর একজন ভেলপুরি খাবে, আমি কিন্তু কিছু খাবো না। কেন, আমরা কাকুর দোকানে কি খুঁজে পেয়েছি, আমপাচক হিডেন জেম পুরোটা আমাদের কাছে। আর এই যে এইটা, এটার নাম কি প্রিয়া বললি? লালগুলি এর আগে দেখ, লোকের সিনেমাতে কি সাথে কি
সুন্দর সুন্দর পাপড়ি চাট এসে গেছে। তোর তো এখনো আসেনি, তোকে দেবে না। এগুলো কাল থাকবে কিন্তু ব্লগেতে, তুই এরকম করছিস। দেখো এখন দাঁড়িয়েছি ভাই, সিরিয়াসলি ঝড় উঠেছে, ঝড় উঠেছে, পুরো স্ট্যান্ড ফাঁকা, আমরাই আছি রীতিমত পুরো ফাঁকা এদিকটা। যাই হোক, আর আমরা যেতে ইচ্ছা করছে না বাড়িতে, দিন পর স্ট্যান্ড, আবার সেটাও আবার এরকম ভাবে ফাঁকা। দেখো পুরো ফাঁকা, আজ বসার জায়গা পুরো ছড়াছড়ি আমাদের। অ্যান্ড আই লাভ চন্দননগর। এই যে দেখা যাচ্ছে এখানে, এই যে আমি জাস্ট এখন বাড়ি ঢুকছি, 9:45 বেজে গেছে, একটু রাত হয়ে গেলো, বাট অনেক দেরিতে গেছি আজকে আমরা, খুব মজা করেছি, অনেক দিন পর ওদের সঙ্গে দেখা হলো। এই দেখো কাণ্ড দেখো এই দুটোর, কিরে কিরে, তোরা কি আমাকে চিনতে পারছিস না ভুলে গেছিস? আরেকটা কই মা, যা আরেকটা নিরুদ্দেশ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 3, বাড়িতে এসে আসার পর আর কি সেরকমভাবে ব্লগ করা হচ্ছে না আমি জানি, আর টুকটাক কিছু কাজ টাজ থাকছে যদি করছি, আর প্রচণ্ড বেশি গল্প আড্ডা মারছি সেই জন্যে ব্লগে আর করছি না। তো যাই হোক, কালকের ব্লগটা তো ইনকমপ্লিট ছিল আগের মতনই, তো সেটার সাথে আজকে ডে 3টা যোগ করছি। আজকে দুপুরবেলা এখন আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম, এই যে সানাপোনারা এদিকে খেয়ে বসে আছে, তো ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি ঘরে গিয়ে একটুখানি রেস্ট করবো। আর আজকে রাতের প্ল্যানটা সেইভাবে কিছু নেই, টুকটাক কিছু কাজ আছে সেটা নিয়ে বেরো, আর বাড়ি ফেরার পর রাত্রিবেলা ডিনারে আজকে স্পেশাল মেনু আছে সেটা পরে শেয়ার করছি। এক একটা সাইজ দেখো জবার, বিশাল বিশাল সাইজের, এই যে এইরকম বড় বড় এক একটা জবা আমাদের বাড়িতে, যেটা এক সাজি করে প্রত্যেক দিন ফুল হয়, তিনটে এখনও আছে, বাকি এতগুলো কুঁড়ি আছে দেখো, ভর্তি পুরো এইখানটা, এই জবা গাছটা এখানে। আচ্ছা এইটা হচ্ছে একটা ধুতুরো ফুলের গাছ, এই যে কি সুন্দর হচ্ছে দেখো, আমি এখন বাড়ির পেছন দিকটা এসেছি, বেশ সুন্দর লাগছে এগুলো, এই গাছটা খুব ভালো হয়েছে। এইখানে আর একটা জবা গাছ আমাদের বাড়ির পেছন দিকে, এটায় প্রচুর ফুল হয়, মানে কাছ থেকে দেখালে বুঝতে পারবে যে কত কুঁড়ি আছে, খালি দেখো এই যে এইটায় প্রচুর ফুল, মা সব তুলে নেয় বাট একটা দুটো গাছে থাকে, ভালো লাগে দেখতে সেই জন্যে। এই দেখো কত কুঁড়ি, মানে এক সাজি ভর্তি, রোজ ডেলি কা ডেলি ফুল ফোটে। ওই ভেতরে আর একটা দেখা যাচ্ছে, ওইটাও আছে, আর এই যে এটাও আর একটা গাছ, এটা তুলে নিয়েছে মা আজকে। আর ওইখানে দেখো খালি এই দিকে, এইটা দেখো এটা তো ভর্তি পুরো কুঁড়ি, এই যে আর এইখানের এটা, এটা খুব সুন্দর কালারটা, চন্দন কালারে হয়, ভীষণ সুন্দর লাগে দেখতে। ঘড়িতে বাজে হচ্ছে এখন 5:30, আর এখন সময় পেয়েছি একটু ছাদে ওঠার মতন। আজকে ভেবেইছিলাম যে আজকে এই ছাদটায় আসবো, মানে এটা জেঠুদের ছাদের দিকটা, তো ওই দিকটাতে এসেছি। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ পায়রারও রয়েছে, অনেকদিন পর ওদের সাথে দেখা সাক্ষাৎ হলো, বিয়ের পর আমি এই ছাদেতে আসিনি, মানে পাক্কা 2.5 মাস পর এই ছাদটায় উঠলাম। আর হাতে আজকে সঙ্গী হচ্ছে আমার বাপুজি কেক। অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে বহু বিকেল আমি এই ছাদে কাটাতাম, আর হেডফোন থাকতো, ফোন থাকতো, আর টুকটাক কিছু খাওয়া দাওয়া থাকতো, তো আজকে সেইটা একটা স্বভাব তো রয়ে গেছে। তো এই যে হাতে বাপুজি কেক নিয়ে উঠেছি, ওদিকে জলের বোতল নিয়ে উঠেছি, একটুখানি ঘুরছি, ছাদটা ভালো করে দেখছি, আর আশপাশের সব বাড়ি ঘরদোর সব একই চেনা পরিবেশ, সেগুলোকে একটু দেখছি। তো ফোনটাকে রেখে আমি এখানে বাপুজি কেকটা খাচ্ছিলাম, আর তার সাথে সাথে বেশ প্রকৃতিটাকে এনজয় করছিলাম। অ্যাকচুয়ালি ছাদ আমার কাছে খুব প্রিয় একটা জিনিস, আর এখানে আমার প্রচুর স্মৃতি আছে, তো সেগুলোই চিন্তা করছিলাম। এই যে আজকে রাতে স্পেশাল ডিনার, কড়াইশুঁটির কচুরি আলুর দম, আমার প্রচণ্ড প্রিয় একটা জিনিস, তাই মা বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, এটা পরের দিন সকালবেলা, আর দেখতেই পাচ্ছ গাছে এতগুলো জবা ফুল ফুটেছে, কি করে এটাকে মিস করি আমি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই সেটাই দেখছিলাম, এত সুন্দর লাগছে না। আর আজকে হচ্ছে লাস্ট দিন, মানে আজকে এখানে আজকের দিনটাই কাটাচ্ছি। আর আজকে এসছে হচ্ছে আমার মেজ পিসি সপরিবারে, আই থিঙ্ক ওরা ওদিকে আছে, আমি যতটুকু শুনেছিলাম সবাই মিলেই আসবে, তো সবাই মিলেই এসছে। আর এখন বিকেল 4:30 মতন বাজে, তো জেঠুদের দিকেই আসছি, আমি যাচ্ছি, তো সবার সাথে এখন গল্প আড্ডা হবে জমিয়ে। প্রচুর মশা এখানে, প্রচুর প্রচুর মশা, চলে আসো। তো মেজো পিসিরা এসছে আর সিঙ্গারাও নিয়ে এসছে বাবা, তাই জন্য কি ভালো লাগে যে খেতে। এখানে আমি এখন চালাচ্ছি হচ্ছে কম্পিউটার, বিয়ের ছবিগুলো দেখবে বলে দাদা বৌদি সবাই এসছে, প্রচন্ড গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, আর তার মধ্যেই যেটা ব্যাপার, সুন্দর সুন্দর খাওয়া এখন রেডি হচ্ছে রাতে ডিনারের জন্য। হোটেলের আলুর দম বলছে, তো
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই চারটে দিন দারুণভাবে কেটেছে, তো খুব বেশি ব্লগ করা সম্ভব হয়নি, কারণ তোমরা জানো যে আমি বাড়িতে খুব বেশি ব্লগ করি না, কারণ এই সময়গুলোকে আমি নিজের মতন করে কাটাতে খুব ভালোবাসি, সবসময় ক্যামেরা খুলে ব্লগ করতে ভালো লাগে না। তো যাই হোক, এই এই পুরো চারটে দিনের ব্লগ একসাথে রইলো, অবশ্যই দেখে জানিও কীরকম লাগলো ছোটো ছোটো ক্লিপিংসগুলো। আমি জানি অনেক অনেক ক্ষেপ, মানে মাঝখানে মাঝখানে বাদ আছে, আক্ষেপ করে আমার কিছু লাভ নেই, কারণ আমি নিজে নিজে ইচ্ছা করেই করি না। তো যাই হোক, আজ এই ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দেখো নেক্সট ব্লগে, ততক্ষণ অব্দি টাটা বাই, গুড নাইট।